তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার শরীরটাও এখন বেশ ভালো আছে। আর আজকে আমি বাড়ি যাব। আজকে বুধবার, এখন পুরো পাক্কা 10:30 বাজছে, ঘেটুও স্কুল চলে গেছে, আর এখন আমি ফাঁকা টাইম পেয়েছি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কিছু স্টার্ট করার সময় পাইনি, কেন বলো তো? সকালবেলা ওপরের ঘরে প্রচুর কাজকর্ম ছিল, ঘরটাকে একটু গুছিয়ে ঝাঁট পাঁট দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। আর আমারও কিছু লাগেজ গোছানোর ব্যাপার ছিল। লাগেজ বলতে ওই একটা আর কি ব্যাগ থাকে, যা আমার তো জিনিসপত্র বলতে হচ্ছে এই ইউটিউবে ভিডিও এডিটিং করা মাইক্রোফোন, এটা সেটা পেন খাতা পত্র, এই মোবাইলের এটা চার্জার, ওই মোবাইলের ওটা চার্জার, এত মোবাইল চার্জার, সেগুলোকে সমস্ত কিছু গুছিয়ে আমায় নিতে হচ্ছে। মানে যত দিন যাচ্ছে কি হচ্ছে, আমিও চাইছি আরো নিজেকে ডেভেলপ করতে, আর আমার জিনিসপত্রগুলো বেড়ে যাচ্ছে, আমার কাজের ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো ওইগুলো দিয়ে কি হয়, ব্যাগ ভর্তি হয়ে যায়। আর এখন 10:30 বেজে গেছে, চলো এখন এবার আমি চান করতে যাব। চান টান করে এসে যদি টাইম পাই তখন তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করব। আর আজকে মনে হচ্ছে এখনকার মতন এবাড়ির ব্লগ, অর্থাৎ এখানকার ব্লগ আর দেখতে পাবে না। এবার আমার বাড়িতে বাড়ি যাচ্ছি, সেখানকার ব্লগ তোমাদেরকে দেখাবো, সেখানে সব কিছু শেয়ার করব। আর তো চলে যাচ্ছে, আবার কবে আসতে পারবো এখন জানি না, কারণ অনেক দিনই থেকে গেলাম, এতদিন তো থাকার কথা ছিল না, রবিবারই আমার চলে যাওয়ার কথা ছিল। তো চলো পরে আবার কথা হচ্ছে, তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক শেয়ার করব। বন্ধুরা দেখো, এবার তো যাবার পালা, পুরো রেডি হয়ে গেছি, ছোদ্দা আমাকে স্টেশনে ছাড়তে যাবে। আর পুরো দেখো, যে ড্রেসটা পরে এসেছিলাম মোটামুটি ওই ড্রেসটাই পরে যাচ্ছে, কারণ আমি বাড়ি আসার সময় এখানে তো বিশেষ জামা টামা আনি না। তো এখন রেডি হয়ে গেছি, মনটাও খুবই ভারাক্রান্ত, বিশেষ করে মায়ের অবস্থা দেখে আরো মনটা খারাপ লাগছে, মা সিঁড়ি দিয়ে উঠে আসছে। তো চলো রেডি হয়ে গেছি, আর এখন বাজে একটা বাজতে পাঁচে, একটাই বাজে। তো চলো কি আর বলবো, স্টেশনে যাই, আবার কবে আসবো বলতে পারছি না, ঘেটুর জন্য মনটা খুবই খারাপ লাগছে। চলো বন্ধুরা পরে আবার কথা বলছি, মা এসে গেছে, মা দেখলে আরো কষ্ট। স্টেশনে চলে এসেছি, ছোটটা ওদিকে কাটছে, আর তোমাদেরকে স্টেশনে পুরো দেখাচ্ছি। দেখো একটা ট্রেন আসছে, এখনো ট্রেন বেশ কিছুটা সময় দেরি আছে, সেই জন্য ছোটদা বলে চল আমরা গিয়ে একটু বসি, টিকিট কাটা হয়ে গেছে। আর এখন প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, চলো গিয়ে বসি, এখনো 10-15 মিনিট ট্রেনে দেরি আছে, তো গিয়ে বসা ছাড়া আর উপায় নেই। বাড়ি থেকে চলে এসেছি, মনটা একটু হেঁটুর জন্য একটু ছটফট করছে, ওর ছুটি থাকলে হয়তো স্টেশন অবধি আসতো বা ওকে নিয়েও আসতাম। তো চলো পরে আবার কথা হচ্ছে, কলকাতা গিয়ে আবার কথা হবে, এখানে হয়তো আর ক্যামেরা অন করতে পারবো না। মিনিং বন্ধুরা, এখন আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসি সোজা রান্নাঘরের কি অবস্থা দেখো, নিচে ঘূর্ণিঝড় হবে বলে সমস্ত নামিয়ে গিয়েছিলাম, গ্যাসটাকেও এদিকে করে গিয়েছিলাম, তার মূল কারণ হচ্ছে আমার ভাঙা জানলা। কতবার করে গৌতমকে বললাম জানলাটা অন্তত করিয়ে দাও, কে কার কথা শোনে, এটা তো ওর কাজ নয় না, এটা তো আমার কাজ, ওর নিজের কাজগুলো সব হয়ে যায়, সমস্ত A to Z হয়ে যাবে, কিন্তু এটাকে ও নিজের কাজ মনে করে না। আর বলে 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 বন্ধুরা দেখো, এখানে পুরো ভাঙা অবস্থা, আমি কোনো রকমে বেঁধে গেছি, এটাকে যদি একটু খুলি না তাহলে সব ধরাস করে পড়ে যাবে, আর মানে কি আর বলবো, কিছু বলার নেই। আমি কতবার দেখতে পাচ্ছি এগুলোকে আমি সাজিয়েছিলাম, সব খুলে গেছি, তার কারণ কি জানলা পুরো, যদি ঝড় বৃষ্টি হতো জানলা খুলে চলে যেত, আর আমার সব কাঁচের জিনিসপত্রগুলো সব পড়ে যেত,
কিন্তু কি করব, কে কার কথা শোনে? কতবার বলেছি, সব সময় খালি মিথ্যা কথা বলবে। হ্যাঁ, ওকে বলেছি, ওই মিস্ত্রিকে বলেছি, তাকে বলেছি, মানে একটা বর্ণ সত্যি কথা বলবে না। তাও নিজেকে টাকা দিতে হচ্ছে না, কাকু বলে দিয়েছে যে যা লাগে আমি দিয়ে দেবো, তোমরা একটু মিস্ত্রি ডেকে করিয়ে নাও। সেটা আর ওর হচ্ছে না, আর খুব দুঃখ হয় এগুলো, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখো কি করব, কিছু বলারও নেই, কিছু করারও নেই। আমাকে গিয়ে মিস্ত্রি ডেকে কি আমি এগুলো করাবো? মানে সবসময় আড্ডা দিতে বলো, ঠিক আছে, ওদিকে একদম ঠিক আছে, কিছু বলার নেই। কি আর বলবো, এতদিন, আজকে 3 মাস হয়ে গেল, শুধু আজকে এখুনি বলছি বলে এখুনি করে দিতে হবে তা নয়, আজকে 3 মাস হয়ে 4 মাসে পড়েছে, এটা আর হলো না, পুরো জানলা ছেড়ে গেছে। তোমাদেরকে এখানেও দেখাচ্ছি, দেখো পুরো এটা জং পড়ে পুরো ছেড়ে গেছে, এ আর হবে না। কি আর বলবো, নিজের মনে করলে তবে না সে তাড়াতাড়ি করে দেবে সমস্ত জিনিসটা? আমি যদি মনে করি আমার আর্জেন্ট, তবে না আমি তাড়াতাড়ি করব? আর এগুলো বলছে বলুক, কলটা জল পড়লে ছটছট করে, হড়হড় করে জল পড়ে মেঝে ভিজে যায়। নিজে আমার জলের সময় 2 দিন রান্না করতে গিয়ে বললো কলটা তো চেঞ্জ করতে হবে, কলটা ঠিক নেই। কিন্তু ওই 2 দিন রান্না করতে গিয়ে নিজের প্রবলেম হয়েছে, আমি যে আজকে 1 বছর ধরে করছি কলটা, সেটার কোনো হুঁশ নেই। আর কি আর বলবো বন্ধুরা, চলো এখন বাড়ি এসে গেছি, এটুকুই বললাম, কারণ আমার যা কিছু ফিলিংস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমরা জানো, এখনো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রমশ প্রকাশ্য। এখন পারছি না, ঠিক সময়ে যথা সময়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কারণ তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট দিয়েছো, আরও সাপোর্ট দেবে, আরও ভালোবাসা দেবে, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি। আর এখানে দেখো বিছানা পত্র সেই চলছে, কি আর বলবো, এবার রান্নাঘরের জিনিসগুলো আমি সব বেডরুমে রেখে গেছি, কি অবস্থা রয়েছে। এইগুলো যদি ঝড় বৃষ্টি হতো, ঘূর্ণিঝড় শীতরাং যদি আসতো, তাহলে তো এগুলো আমার সব ভেঙে যেত, ভেঙে যেত যেত, মানে আমার জিনিস তো ভেঙে যায় যাবে, ও ঠিক আছে, মানে ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু দেখো বন্ধু, আমি তো যে বিশাল কিছু একটা হাই ফাই বড়লোক মানুষ আমি তা তো নই, আমার যদি 10 টাকার জিনিসটা ভেঙে যায় না, তাও আমার মন খারাপ হয়, কারণ এগুলো আমার বহু কালেকশন করে 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 আমার এগুলো কালেকশন করতে হয়েছে, সেই জন্যই আমার কষ্ট হয়। তো এগুলো বিশাল কিছু কস্টলি নয়, অনেকের বাড়িতে এর থেকেও বহু দামি দামি জিনিস থাকে, এগুলো কিছুই না, কিন্তু আমার কাছে এগুলো প্রেশিয়াস, ভীষণ দামি, ভীষণ গর্জাস এইসব জিনিস আমার কাছে, সেই জন্য একটা ছোট জিনিস হারিয়ে গেলেও আমার খুব মন খারাপ করে। চলো বন্ধুরা, এখন কটা বাজে দেখে নিই, এখন বাজে পুরো 7টা বাজছে দেখো, আর এখন কি খাবো জানি না, বলতেও পারছি না এখন কি করব। এখন তো আমার ওয়েদারের ওখানে ভিডিও বানাতে বসবো, আর এর মধ্যে তোমাদের একটা কথা বলি, বাড়ি আসতে না আসতে আমার এত মনটা খারাপ হয়ে গিয়েছিল না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমার যে আর একটা ফোন আছে না, ফোন অনেকগুলোই আছে, তার মধ্যে যে ফোনটায় আমি কথা বলি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্যামসাং, এই যে স্যামসাং, এই ফোনটা কল যাচ্ছিল না আসছিল না, আর ভিডিও আপলোড পর্যন্ত হচ্ছিল না, মানে ভিডিও করা আছে, সেই ভিডিও যদি আমি আপলোড করে ছাড়তে না পারি, তার থেকে আফসোস আর বোধহয় কিছু নেই। যারা ভিডিও বানাও, ইউটিউব করো, তারা নিশ্চয়ই আমার এই ব্যথাটা বুঝতে পারছো, আমার ফিলিংসটা বুঝতে পারছো। তো কিছুতেই হচ্ছিল না, ছোদ্দাকে ফোন করলাম, অনেক কিছু দেখলাম, আমার যেটুকু বিদ্যা বুদ্ধি ছিল সেটাও আমি দেখলাম হলো না। তো একটা দোকানে গৌতম নিয়ে গেল, সেখানে ওই দাদাটা ঠিক করে দিল, ভোল্টিটা অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঠিক হলো, এখন আমি বসবো, আর এখন কি করি দেখি, আজকের মতন ব্লগ হয়তো আর বেশি তোমাদের দেখাতে পারবো না, কারণ ঘর দোর কালকে পরিষ্কার করব, তবে কি সব কিছু ঠিকঠাক একটা, দেখি কদিনে ঠিক হয় জানি না, এলেই তো আমার পরিশ্রম প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, কে হেল্প করবে আমাকে, ওই নোংরা নোংরাতেই থাকবে, ওদের কোনো ব্যাপার নেই, আমাকেই সব পরিষ্কার করতে হবে। চলো, ব্যাগ এখনো পর্যন্ত ব্যাগটাও খোলা হয়নি, আর ব্যাগে তো কিছুই নেই, কয়েকটা গাছপালা আছে, ছোট ছোট চারা আছে, সেগুলো তোমাদেরকে কালকে শেয়ার করব। চলো আজকের মতন ব্লগ এখানেই এন্ড করছি তোমাদের, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। এখন আর ফেস দেখালাম না, আবার কাল থেকে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আবার ফেস দেখাবো। চলো গুড নাইট।